তো ক হ যে বন্ধুরা কেমন আছো তোমরা? আজকে চলে এসেছে আমাদের এলাকার পাশে এক নাই সবার পরিচিত একটা জায়গা গঙ্গা নদী, সবাই যেটা পাগলা নদী ঘাট কহ চিহ্ন। তো আজকে আসার এখানে কারণ হলো বহুত দিন আমি এখানে এসেছি বুঝলে কি না, কিন্তু যা লেভেলের ভিউ কিনা যা না দেখে তোমার রইতে পারলো না, একদম আত্মাধিক লেভেলের ভিউ। তো আমার সঙ্গে ফেরা এসছে তিন চার জনা, ওই যে ওদিকে দেখতে পেয়েছো আর একেবারে বাপরে সব সালারা ক্যামেরাম্যান মনে হয়েছে, একেবারে iPhone 13 লিয়া লিয়া ফটো তুলছে। তোমার এখানে দেখেছে দেখো একদম সাথে আছে আমার এটা কাবুল চাচা, দেখা না রে যারা হ্যালো কর না রে হালকা করে আছে হাওড়া, এটা কাবুল চাচা এখানে আছে। এটা আমাদের একটা অপরিচিত অতিথি, কিন্তু নাম চিনি কিন্তু জানি না, আর আমাকে তো একেবারে দা সুপার হিরো মনে হয়েছে, মুখ ঢেকলিলে মনে হয়েছে লায়া বহু লায়া বহু বুঝলে। হ্যাঁ তো যা তোমাদেরকে আমি পিছেরটা করে দেখাই, এই যে দেখো একদম মনে হচ্ছে সূর্যটা ডুবা অবস্থায় আছে, একদম সূর্য অস্ত যাওয়ার সময় লেভেলের যে ভিউ হয় ভিউ একেবারে ও জুতো ভরে একেবারে, এগুলাতে খালি নৌকা লেগেছে। আমাদের একটু দেরি হয়ে গেল আসতে, সন্ধ্যা লাগার টাইম হয়ে গেল, একটু সকাল সকাল আসতে হতো তাহলে আরো লেভেলের একদম ভিউ দেখতে পেতে। তোমরা চারোদিকে খালি যে পানি আর পানি, যেদিকে দেখো ওদিকে খালি পানি হয়ে আছে একদম, দেখছো যে আর একা দেখো না একেবারে ও কহার নাই একদম শব্দই নাই। তো আমরা এখানে বেশি দেরি করব না, তোমার চলে যাবো এখান থেকে, যা সবাই চিনো সুইচ গেট আমাদের পছন্দের জায়গা একটু, ওটা সুইচ গেটটা ওখান থেকে যাইয়া তারপরে আসার পথে তোমাদের আবার ড্রোনে ভিউ দেখাবো কীরকম ভিউ আসে, একদম লেভেলের ভিউ আসবে লেভেলের। তারপরে আমরা এখান থেকে চললাম সুইচ গেট, এখান থেকে বেরিয়ে গেছি, একদম লাগা বহু যে কিছু কোহা নেই, বড্ডাই সারাম লাগে ওকে একেবারে। তাহলে চললাম এটা পিছে কোনো একটু আগে দেখাই, আর বিহা আছে যে বিহা লেভেলের যে লেভেলের, আমরাও যা নাই চালিব না কেমন যে কেউ তো নাচে না যেঙ্গে। তারপরে কহ যে চলে এলাম, এবার চলে এসছি আমরা যেটা সুইচ গেট আমাদের মেন মূল উদ্দেশ্য যেটে, তো একদম দারুণ করে সাজা আছে। আমার পিছনে ওই যে দেখতে পাচ্ছ তিনটা হাঁটছে দেখ না, একদম চারদিকে শুধু পাত্থাল আর পাত্থাল, যে ওলাতে মানুষগুলো ফটো টটো তুলছে ফের। আচ্ছা গলাটাও বেশি ভালো নয় বুঝলে কি না, সেই না বেশি বলতেও পারি না তোমাদের সাথে, একদম পাত্থাল দিয়া লেভেলের বাহানা আছে বুঝলে কি না। আমি তোমাকে একটু পিছনে দিকে ভিউ করে দেখে এক যেটা, তবে বুঝতে পারবা কীরকম দারুণ লেভেলের জায়গা। এই যে দেখো এটা গোটা ড্যাম বাহানা আছে একদম পাথর দিয়া, একেবারে গোটা পাথর দিয়া দেখতে পাইছো। আর যেটা আমাদের গঙ্গা নদীর অভার জল আছে সেটা এদিকে ছাড়া হয়, তো এই জায়গাটা তোমাদের এখান থেকে এই যে একদম চেরে দিয়ে খালি জল আর জল, যে দেখছো যে ছালবল 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 করছে, খালি খালি ছালবল করছে, আওয়াজটা শুনে বুঝতে পারছো তোমরা, দেখেছি তোমার কাকিরা ওই দিকে লে যা বুঝলা কি না। এই যে দেখো এলাতে নেট বেঁধে রেখছে মাছগুলো ধরার জন্য, মাছগুলো লোকে লোকে উঠবে একদম, ওই যে ওখান থেকে লেভেলের জল আসছে একদম, আর ওই যে মানুষগুলো উপরে দাঁড়িয়ে আছে, ও উপরে ভিউ কি যে দারুণ, যে দারুণ পাথর দিয়ে বাঁধা শুধু একদম, আর উপরে এই যে ওগুলো দোকান বসে আছে, এখানে প্রায় লোক আসা যাওয়া করে। ওদিকে তো মেলা বসে আছে কালী পূজার জন্য, একেবারে মেলা কালী পূজার সময় তো, আর ওই যে ওগুলা যেগুলা দেখতে পাইছো ওগুলাতে মাছ ধরে, তোমার তো কোহার মতো কিছু নাই, সবাই এসছো ওইগুলাতে একবার দুবার করে, খালি মানুষ সেলফি লাওয়াতে ব্যস্ত আর ব্যস্ত। চলো যা তোমাদেরকে উপার্থা করে দেখে ভিডিও কেমন লাগে।
এপারে ওকে তোমাদের এপারে জায়গাটা দেখেছি, এপারে তো খাস করে বানা নাই, কিন্তু যেখান থেকে মেন জল পাস হয়ে যাচ্ছে একদম, ওই যে দেখো একদম সূর্য উঠা মনে হয়েছে, দেখছো যে একদম আগুন হয়, আগুন যে মনে হয় জয়লা পুরা ছাই হয়ে যাবো। এই যে দেখো চারিদিকে খালি কাশফুল আর কাশফুল, দেখছো যে কেমন লাগে যে এখান থেকে যেটা মেন জল আমাদের পাস হয়েছে, এখান থেকে পুরোটা জল যাইছে পাস হইয়া তোমার ওই সাইড, এগুলো নৌকা এখানে লেগেছে, ওগুলোতে মাছ ধরা হচ্ছে। আর ভিউটা দেখো, যে ভিউটা দেখো একদম যে একদম দেখছো যে মিশো তুমি, হ্যাঁ একদম লেভেলের, উফ তো বলার নাই। এদিকে শুধু কাশফুল আর ওই যে ওঠে তো পালা পালা কাশফুল, দেখো ওইদিকে একদম লিচি আর কাশফুল আর কাশফুল। মিশো তোমার কাশফুল দেখে কিছু মনে পড়ছে কি কহতো, কার কথা মনে পড়ছে? আমার তো খালি মমতা দিদির কথা মনে পড়ছে, কাশফুল বেচা বালিশ ফুলিশ বানাবো।